বাংলাদেশকে যারা মুক্ত করলো 100 কোটি টাকা নয়, 1000 কোটি ডলার বরাদ্দ দেওয়া হোক শাহাদাতের তামান্নাই উজ্জীবিত থেকে, সাহসিকতার সাথে ত্যাগ এবং কোরবানির যে কোনো নজরানা প্রস্তুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশকে যারা মুক্ত করলো 100 কোটি টাকা নয়, 1000 কোটি ডলার বরাদ্দ দেওয়া হোক। প্রিয় ভাই রহমান, আহতদের জন্য 2 লক্ষ টাকা নয়, আহতদের জন্য তাদের পরবর্তী প্রজন্মের জীবন ধারণের জন্য যা দরকার তার সবটাই সরকারকে করতে হবে। শহীদ পরিবারের জন্য 5 লক্ষ টাকা নয়, প্রতিটি পরিবারের জন্য যাতে করে যতদিন বেঁচে যতদিন পরিবারের সদস্যরা রয়েছে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করার জন্য যাবতীয় আয়োজন তাদের করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে বসে থাকতে পারে না। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে প্রাথমিকভাবে জামাতের পক্ষ থেকে আমরা পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি আহত পরিবারের জন্য আমরা চিকিৎসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, অসংখ্য পরিবারের চিকিৎসা আমরা করেছি এবং এই ধারা আমাদের অব্যাহত আছে এবং সেটি থাকবে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এক হল শত শত চিকিৎসাধীন মারাত্মকভাবে গুলিবিদ্ধ জীবনের মতো চোখ হারিয়েছেন, জীবনের মতো পঙ্গু হয়েছেন, এর পাশাপাশি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটি সংকট সময় অতিক্রম করছেন। আমি অবিলম্বে সরকারের কাছে দাবি জানাতে চাই যে তাদেরকে উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। জামায়াত ইসলামী যেহেতু ইসলামী আন্দোলন, শাহাদাতের তামান্নাই উজ্জীবিত থেকে সাহসিকতার সাথে ত্যাগ এবং কোরবানির যে কোনো নজরানা প্রস্তুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভালো সময়গুলোতে আমরা যেন মনে না করি যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি মানে আমাদের সব অর্জন হয়ে গিয়েছে তা নয়। একটি স্বাধীন বাংলাদেশের ভিত্তি অর্জিত হয়েছে, এটাকে স্থায়ী রূপ দেওয়া আমাদের দায়িত্ব, পাশাপাশি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কোনো ধরনের কোরবানি করার জন্য নিজেকে প্রস্তুত রাখা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব।